চলছে কবাডি টুর্নামেন্ট, চলছে খাওয়া দাওয়া, কিন্তু সেই খাওয়া দাওয়া পরিবেশন করা হচ্ছে বাথরুমের ভেতর, ভাবতে পারে? আর কোথাও জায়গা ছিল না, সে বাথরুমের ভিতর খাবার তাকে পরিবেশন করতে হলো। কতটা লজ্জা, কতটা ঘৃণার কাজ, একবার দেখুন। দেখছেন তো মনে কি অবস্থা, বাথরুমের ভেতর যেখানে সবাই প্রস্রাব করে, তার ঠিক পাশেই দেখা আছে খাবার। আর সেই খাবার সেই ছোট ছোট বাচ্চার খাবার তাদেরকে দেওয়া আছে বাথরুমের খাবার। এই বাথরুমে কতটা নোংরা থাকে দেখুন, এটার অবস্থা দেখুন, কোথায় রেখেছে খাবারটা? জঘন্যতম কাজ। সত্যি